কোরআনে কারীম আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। নারীর উপরে আল্লাহ তাআলা পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই জন্য দায়িত্বশীল করে দিয়েছেন। একজন নারী যত কিছুই হোক না কেন অনেক কাজ সে করতে পারে না, সেখানে পুরুষের তার সঙ্গ দরকার হয়। আল্লাহ তাআলা এজন্য বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বাদাহুম আলা বাদ, একে অপরের উপর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া শ্রেষ্ঠত্ব, এইটাকে কখনো কেউ অস্বীকার করতে পারবে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে কোনো দুনিয়ার মোয়ামেলা যদি হয়, লেনদেন যদি হয়, সেখানে দুজন পুরুষ সাক্ষীর প্রয়োজন হয়। কিন্তু পুরুষ সাক্ষী পাওয়া না গেলে একজন পুরুষ সাক্ষী এবং একজন পুরুষ এবং দুইজন নারী সাক্ষী হতে পারবে। কেন আল্লাহ তাআলা বলছেন আনতাদিল্লা ইহদাহুমা ফাতুদুক্কিরা ইহদাহুমা আল-উখরা, একজন ভুলে যেতে পারে আরেকজন মনে করায় দিতে পারে। নারীদের মধ্যে ভুল ও মনটা খুব বেশি থাকে, আল্লাহ তাআলা সেটা তার মধ্যে এইভাবে দিয়ে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা নারীদের দিয়ে আবার উদাহরণ টেনেছেন যে নারীরা অল্প অল্প সময়ে প্রতারিত হয়ে যায়, সেই জন্য উদাহরণ দিয়েছেন যে দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, নবীর স্ত্রী হয়েও লূতের এবং নূহের স্ত্রী তাদের স্বামীর কথা শোনেনি, তাদের পরিবারের দিকে টেনেছে, তাদের বংশের দিকে টেনেছে, পুরাতন প্রথার দিকে টেনেছে, কিন্তু শুনেনি তারা। আবার উল্টো দুটা উদাহরণ দিয়েছেন যে নারীরা যদি ভালো হয় তারা হতে পারে আসিয়া বিনতে মুজাহিমের মতো, মারিয়াম আলাইহিসসালামের মতো, যার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া মারিয়াম ইবনাতে ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতীন। নারী পুরুষের মধ্যে পার্থক্য আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, এই জন্য কখনো কোনো ব্যক্তি যেন এটা মনে না করে যে নারী পুরুষ সব সমান। আপনি দেখবেন আরবি ভাষাতে হুয়া পুরুষের জন্য, হিয়া নারীর জন্য, ইংরেজিতে হি পুরুষের জন্য, সি নারীর জন্য, অন্যান্য যে ভাষাতে নাই তারা ভাষার মধ্যে কমতি আছে বা সেখানে তাদের ভাষাতে কিছুটা সীমাবদ্ধতা আছে বোঝা যাবে, কিন্তু তাই বলে নারী পুরুষের পার্থক্য করা যাবে না তা কিন্তু না। আমাদের ভাষাতেও এরকম আছে, সেই ভাষার শব্দ অতিরিক্ত ব্যবহার করে, আকার ব্যবহার করে আমরা সেটাকে নারীতে রূপান্তরিত করি। এর অর্থ হচ্ছে নারী পুরুষের পার্থক্য অবশ্যই মেনে নেওয়ার জিনিস, এটাকে অস্বীকার করা যায় না। সেজন্য আল্লাহ তাআলা যোগে যোগে নবী হিসাবে পাঠিয়েছেন, পুরুষদেরকে কোনো নারীকে নবী বানাননি। কেন? নারী নবী হলে পুরুষের কাছে যাওয়া তার জন্য শোভনীয় হয় না, তার বিভিন্ন রকমের সীমাবদ্ধতা আছে। পুরুষ হলে সে সব জায়গায় যেতে পারে, দূর দূরান্তে গিয়ে দাওয়াতের কাজ করতে পারে, আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে পারে, রিসালত প্রসার করতে পারে, কিন্তু নারী হলে তার দ্বারা তা সম্ভব না। আল্লাহ তাআলা বলেছেন এই জন্য কোরআনে কারিমে যে আমি তো ইতিপূর্বে যাদেরকে পাঠিয়েছি ইল্লা রিজালান নূহি ইলাইহিম, পুরুষদেরকে শুধুমাত্র নবী বানিয়েছি, কোনো নারীকে নবী বানাইনি। কিন্তু তাই বলে নারীর ব্যাপারে ইসলাম কোনো কমতি করেনি, অর্থাৎ নারী পুরুষের ব্যাপারে ইসলামের কোনো রকমের বৈষম্য সৃষ্টি করেনি। ইসলাম বলেছে যার যতটুকু দায়িত্ব অতটুকু অনুসারে তার হিসাব হবে। একজন নারী জান্নাতে যাওয়া যত সহজ, একজন পুরুষের জান্নাতে যাওয়া তো সহজ নয়। পুরুষে জান্নাতে যেতে হলে তাকে আল্লাহর পথে জিহাদ করতে হয়, তাকে বিভিন্ন রকম দাওয়াতের কাজে লিপ্ত থাকতে হয়, তাকে সবর করতে হয়, তাকে বাইরের জীবনে তাকে কামাই করতে হয়, অর্জন করতে হয়, পরিবারের জন্য তাকে অনেক কিছু শ্রম দিতে হয়। কিন্তু একটা নারীর জন্য কীভাবে জান্নাতে যেতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন। তিনি বলেছেন একজন নারী ইজা আতাআত রাব্বাহা, তার রবের নির্দেশনা মানলে, ওয়া আতাআত বালহা, স্বামীর কথা শুনে চললে,
ওয়া সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে, ওয়া সামাত শাহরাহা, এবং যদি ওই রমজান মাসে রোজা পালন করে, তাকে বলা হবে কোন দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে। একজন নারীর জান্নাতে যাওয়া যত সহজ, পুরুষের জন্য তো সহজ নয়। সারাদিন থেকে তাকে হালাল হারামের চিন্তা করে চলতে হয়, তাকে কোথায় গেলে তার রিজিকের ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করতে হয়। একজন পুরুষ মানুষ মানেই হচ্ছে দায়িত্ববান, সারা দুনিয়ার দায়িত্ব নিতেও সে পিছপা হয় না। একজন নারী তার ঘরের দায়িত্বশীল, মাত্র ঘরের ভিতরে তাকে রানী করে দেয়া হয়েছে, তার বলয়ের মধ্যে, তার আলয়ের মধ্যে তাকে সীমা মেনে চলতে হয়। এর মধ্যে তাকে শরীয়ত বিধিনিষেধ মেনে চললেই তার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। এটা একটা বিরাট সৌভাগ্যের বিষয় নারীর জন্য। কিন্তু কখনো কখনো শয়তান তাদেরকে প্ররোচনা দেয়, তাদেরকে মনে যে পুরুষের মতো হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমাদের একে অপরকে যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তোমাদের উচিত নয় যে শ্রেষ্ঠত্বের এই জায়গাতে একে অপরেরটা চাইয়া বসবে, এটা যেন না হয়। নারী যেন পুরুষটা না চায়, পুরুষ যেন নারীটা না চায়। এরপর আল্লাহ তাআলা বলছেন, লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাঈ নাসিবুম মিম্মা ইকতাসাবনা, পুরুষ যা অর্জন করছে সেটা তার, নারী যা অর্জন করছে সেটা তার, সেটা সে পাবে আলাদা আলাদা। অর্থাৎ নারী পুরুষের পার্থক্য আল্লাহ তাআলা করে দিয়েছেন। যারা আজ আমাদের সমাজে বিভিন্নভাবে এটাকে নারী বৈষম্য বলতেছে, এটাকে বিভিন্নভাবে নারীকে ধোকা দিচ্ছে সাম্যর কথা বলে, অথবা এই জাতীয় বিভিন্ন রকমের ধোয়া তোলে আজ আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করছে, তারা কখনো আমাদের কারোর জন্যই কারোর বন্ধু নয়, সবারই শত্রু, তারা সবারই শত্রু। আমার এক উস্তাদজি, তিনি দেখলেন মোদিন, তিনি আসছিলেন আমেরিকা থেকে, আসার সময় তার এবং তার স্ত্রীর টিকিট হয়ে গেল, তার বোনের টিকিট হয়নি। তো বলছে ওই মহিলা যে দাঁড়িয়েছিল ক্যাশ কাউন্টার, বলছে তোমার সৌভাগ্য, চলে যেতে পারবে, তোমার বোন পরের ফ্লাইটে আসবে, অসুবিধা কি। বলছে না, ইসলাম আমাকে অনুমতি দেয় না, ইসলাম আমাকে বলছে আমার বোনকেও সাথে নিয়ে যেতে হবে। তিনি বললেন যে আমার ফ্লাইটটা ক্যান্সেল করো। মহিলা কেঁদে দিলেন, বললেন তুমি এত দায়িত্বপ্রবণ, তোমরা এত দায়িত্ববান তোমাদের বোনদের প্রতি, আর আমি কখনো আমার ভাইকে চোখেও দেখিনি, জন্মের পর থেকে যেখানে সেখানে বড় হয়েছি, এই চাকরিটাকে আমি বিরাট কিছু মনে করেছি। বলছে না, আমাদের মেয়েরা চাকরি করবে কেন, মেয়েদেরকে আমরা খাওয়াবো, আমরা দায়িত্বশীল হব, আমরা পুরুষরা সেরকম দায়িত্বশীল। এটা শুনে সেই মেয়ে ইসলামের দিকে ঝুঁকে পড়েছে, পরবর্তী ইসলাম গ্রহণ করেছে। এটা এই জন্য যে ইসলাম একজন পুরুষকে দায়িত্বশীল হতে বলে, নারীর মতো সে আরেকজনের উপর নির্ভর হতে বলে না। পুরুষ চিন্তা করবে তার মাকে, মার খেয়াল রাখবে, বোনের খেয়াল রাখবে, তার ফুফুর খেয়াল রাখবে, খালার খেয়াল রাখবে, নানির খেয়াল রাখবে, দাদির খেয়াল রাখবে, তা সে খেয়াল রাখবে তার কন্যা সন্তানের নাতি নাতকুরের দিকে পরিপূর্ণ খেয়াল রাখবে। এই পুরুষের বিরাট দায়িত্ব রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন, ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, পুরুষকে আল্লাহ তাআলা নারীর উপরে এক দরজা দায়িত্ব বেশি দিয়েছেন, একটা এক গ্রুপ একটা দরজা এক স্তর অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন, এক স্তর অতিরিক্ত মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা কেউ যেন তালাশ না করে, এই মর্যাদা যেন বলে আমি ওর মতো হতে চাই, এটা হওয়াটা অন্যায় হবে। যেমন নারী পুরুষ হতে চাওয়াটা অন্যায়, পুরুষ নারী হতে চাওয়াটা অন্যায়, ইসলাম এটাকে অনুমোদন করেনি। এটা যারা করছে আজ সমাজের মধ্যে, এ জাতীয় বহু জিনিস আপনারা পাবেন, আপনাদের সামনে আসলে আপনারা সেটাকে কঠোর হস্তে প্রতিহত করবেন, বলবেন যে আমাদের পরিবারের নারীরা এরকম নয়। পরিবারের ওই সমস্ত নারীরা এরকম হতে পারে যারা আত্মসম্মানকে বিক্রয় করে দিয়েছে, আত্মমর্যাদাবোধে যাদের উজ্জীবিত নেই, আত্মমর্যাদাবোধ যাদের মধ্যে জাগ্রত নেই, গায়রাতে ইমানিয়া যাদের মধ্যে নেই, ইমানি আত্মমর্যাদাবোধ যাদের মধ্যে নেই, তারাই শুধুমাত্র নারীদেরকে বাইরে বসে পাঠিয়ে নিজেরা ঘরের মধ্যে বসে থাকতে পারে। ইমানদার কখনো এই জাতীয় কাজ করতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে বিষয়টির কথা উঠানোর জন্য আজকে আমি
ভূমিকা দিয়েছি তা হচ্ছে একজন নারীর পোশাকের বিষয়টি, হেজাব পর্দার বিষয়টি। পর্দা নারী পুরুষ উভয়ের জন্য আছে, পুরুষের জন্য একটি পর্দা আছে, সেটা হচ্ছে যেই পর্দাটুকু কখনো লঙ্ঘিত হওয়ার নয় তা হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, এই পর্দা সে লঙ্ঘন করতে পারে না একমাত্র দুই শ্রেণীর কাছে, একটি হচ্ছে তার স্ত্রী, আরেকটি হচ্ছে ধর্ম যুদ্ধে প্রাপ্ত অমুসলিম নারীদের যাদেরকে তারা কৃতদাসী বলা তাদের কাছে, এটা এখন নেই। তাহলে একমাত্র এখন বর্তমানে এটুকু পর্দা প্রত্যেক পুরুষের উপরে ফরজ আইন, এটা করতেই হবে, এটাকে বলা হয় সত্রে মুকাল্লাদা, যা না হইলেই নয়, এর বাইরে তার আরও কিছু পর্দা আছে। একজন নারী একজন পুরুষ, আমি পুরুষের কথাই আগে বলছি, পরে বলবেন যে পুরুষের কোনো পর্দা নাই কেন বলছেন, পুরুষের পর্দা আছে, এটুকু পর্দা তার আছে, অতিরিক্ত পর্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো পুরুষ যেন উলঙ্গ হয়ে হাঁটা চলা না করে, উলঙ্গ হয়ে একান্ত ঘরে থাকলে উলঙ্গ থাকা যাবে না, একান্ত ঘরে থাকলে উলঙ্গ থাকা যাবে না। হ্যাঁ, তিনি যদি তিনি বাথরুমে ঢুকেন তার প্রয়োজন সারার জন্য, সেটা আলাদা, তখন বিসমিল্লাহ পড়ে তখন খুলতে হবে, সেটা হচ্ছে সুন্নত। কেন বিসমিল্লাহ পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শত্রু, এটা বাধা হবে, তখন জিন শয়তানরা এবং ফেরেশতারা সেদিকে যাবে না, তাদের কষ্ট হবে, লজ্জা পাবে, তারা যাবে না, তখন সে কাপড় চোপড় গুটিয়ে রাখাচ্ছে ওইভাবে খুলে রাখতে পারবে, এটা হলো তার বিশেষ কারণ। এর বাইরে একজন পুরুষ কখনো খালি গায়ে থাকবে না, খালি পোশাকে থাকবে না, অর্থাৎ পোশাকহীন থাকবে না। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষের জন্য নিষেধ করেছেন, তিনি যেন কোনো পুরুষ যেন তার কাঁধে কাপড় না অবস্থায়, কাপড় নাই, কাঁধে কিছু নেই, খালি গায়ে সালাত আদায় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অনেক মানুষকে দেখা যায় সেন্ডু গেঞ্জি গায়ে দিয়ে সালাত আদায় করে, এটাও কিন্তু ঠিক নয়, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধাজ্ঞার বিপরীত কাজ। এই জন্য আপনি দেখতে পান পুরুষের পর্দার এই বিষয়টি গুরুত্ব সাথে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি বলতেছেন মা রুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরিয়ানান কাত, খালি গায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দেখা যায়নি, অর্থাৎ তারা দেখেননি, ঘরের ভিতরে সেটা আলাদা কিন্তু বাইরে কখনো তিনি খালি গায়ে থাকতেন না, গায়ে কিছু না কিছু রাখতেন। পুরুষের জন্য যেমন এরকম পর্দা আছে, এটা হচ্ছে ব্যাপক পর্দা, তেমনিভাবে ব্যাপকভাবে নারীরও পর্দা রয়েছে, এটাকে বলতে পারি বিশেষ পর্দা। এই বিশেষ পর্দার বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। পুরুষেরও পর্দা আছে, খালি গায়ে দৌড়াবে, একজন বলেছে আপনারা শুনেছেন পত্রিকায়, যদি আমার দল পাশ করে তো খালি গায়ে অমুকখানে উলঙ্গ হয়ে দৌড় দেব, নাউজুবিল্লাহ, এটা হচ্ছে ইউরোপিয়ানদের কারসাজি। আর এগুলো আমাদের সমাজে আজ চালু হয়ে যাচ্ছে বিভিন্নভাবে, কনসার্টের নাম করে, বিভিন্ন রকমের গান বাদ্যের অনুষ্ঠানের নাম করে, বিভিন্ন নাম দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম দিয়ে, অথবা যেমন খুশি তেমন, যেমন খুশি তেমন সাজের নাম দিয়ে আমাদের ছেলেরা এই অন্যায় কাজগুলি করে বসছে, সম্পূর্ণরূপে হারাম। এগুলো নারীদের ব্যাপারে সাধারণ পর্দা, ব্যাপক জিনিস, তা হচ্ছে নারীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শব্দ বলেছেন, এর বাইরে আরও বলেছেন, তিনি বলেছেন আল মারআতু আওরা, মহিলা হচ্ছে পর্দা, মহিলা পুরোটাই ঢেকে রাখার জায়গা, মহিলা নিজেকে ঢেকে রাখবে, পুরুষ কতটুকু ঢাকতে হবে যেমন বলে দিয়েছে, মহিলাদের পুরোটাই ঢাকার কথা বলেছে। তারপর শরীয়তে কিছু জিনিসকে আলাদা করে দেওয়া হয়েছে তার চলাফেরার সুবিধার্থে। নারীরা পর্দা করবে এটাকে কোনো রকমের খারাপ বাক্য বলে অবমাননাকর অবস্থায় নিয়ে যাওয়া জায়েজ নেই, কোনোভাবেই তাদেরকে ভিন্ন কোনো নারীকে পর্দারত অবস্থায় দেখলে তার সম্পর্কে কেউ যদি কোনো উচ্চবাচ্য করে তার ঈমান হারা হয়ে যাবে, কারণ এটা আল্লাহ তাআলা দেয়া বিধান, আল্লাহর বিধানকে কেউ যদি কোনো অবজ্ঞা করে অথবা অবমাননাকর কথা বলে আল্লাহর বিধান নিয়ে, তাহলে তার ঈমান চলে যাবে। এই জন্য আমাদের জানা উচিত আল্লাহ তাআলার বিধান কী জিনিস, সেটা নারীদের ব্যাপারে কী বিধান আল্লাহ তাআলা দিয়েছেন তা আমাদের জানা উচিত। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমে জান্নাতে দিয়েছিলেন, এটা সবাই আমরা জানি, জান্নাতে দিয়েছিলেন আমাদের বাবা এবং মা আদম এবং হাওয়াকে জান্নাতে যখন দিয়েছিলেন, তারা তাদেরকে বলেছিলেন যে ওই গাছ থেকে তোমরা খেও না, ওই গাছ থেকে তারা খাওয়ার পরেই কি হলো,
প্রথম যে কাজটি হয়েছে তা হচ্ছে জান্নাতি কাপড় খসে গেছে, জান্নাতের কাপড় পরে যেতে আরম্ভ করলো। দুজনে লজ্জার ভয়ে কি করবে, ওয়াতাফাকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের কাপড় দিয়ে লজ্জা ঢাকতে আরম্ভ করলো। তাহলে বোঝা গেল যে লজ্জা ঢাকাটা এটা নবী রাসূলদের সুন্নাত, এটা নবীর আমাদের বাবা মা বাবা আদম হওয়ার কাজ, তারা সেটা করেছেন। কেন লজ্জা স্থান ঢাকতে হবে, কাপ কিছু পাচ্ছে না, কাপড় পরে যাচ্ছে, চলে যাচ্ছে, তাড়াতাড়ি করে বড় বড় পাতা দিয়ে জান্নাতের তা দিয়ে গা ঢাকা আরম্ভ করতে লাগলেন। আল্লাহ তাআলা বললেন যে আদম কি হয়েছে, বলে এই হয়েছে আমার তো ভুল হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলেন, ক্ষমা চাইলেন ক্ষমা করে দিলেন, বললেন যে না তোমাকে ক্ষমা শুধু নয় দুনিয়ার বুকে চলে যেতে হবে, দুনিয়ার বুকে যদি কোনো আবার সে কাপড়ের অনুভূতি নিয়ে আসতে পারি, কাপড় নিয়ে যেতে পারি, আবার কাপড় পরানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাতুয়াসসালামকে কাপড় পরানো হবে সর্বপ্রথম, কারণ দুনিয়ার বুকে জোর করে তাকে কাপড় খোলা হয়েছিল, তখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপের জন্য কাপড় খুলেছিল, সেই জন্য তাকে প্রথম আল্লাহ তাআলা হাশরের মাঠে সম্মানিত করবেন কাপড় পরিয়ে। এর আগ পর্যন্ত কেউ কাপড় পাবে না, এরপরে কাপড় পরানো হবে, জান্নাতে গেলে সব রকমের কাপড় দেয়া হবে। এই এই কাপড় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট নেয়ামত। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কাপড়ের কথাটি উল্লেখ করেছেন, বলেছেন যে জিনা সৌন্দর্য, সিত্রান ঢাকার জিনিস, এবং সেটা হচ্ছে কল্যাণের জিনিস, তাকওয়ার জিনিস, এতগুলি জিনিস আল্লাহ তাআলা বলছেন এই কাপড়কে। অথচ এই কাপড় খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, কাপড় খোলার জন্য আমাদের সমাজ ব্যস্ত হয়ে পড়ছে। আল্লাহ তাআলা কোনোভাবেই চাননি যে বান্দা উলঙ্গ হয়ে থাকুক। কাপড়ের সৌন্দর্য অসাধারণ সৌন্দর্য, মানুষ বলে আন্নাসু বিল লিবাস, মানুষ কাপড় দ্বারা তার সৌন্দর্য প্রকাশ করে। অনেক কিছু দেখবেন সুন্দর কাপড়ের মাধ্যমে একজন অসুন্দর মানুষের সুন্দর হয়ে যায়, অসুন্দর মানুষের সুন্দর প্রকাশ পায়। এই জন্য কাপড় একটি সৌন্দর্য জিনিস বলে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম রিশা, হে বনি আদম তোমাদের জন্য নাজিল করেছি কাপড়। আল্লাহ নাজিল করেছেন, কীভাবে নাজিল করেছেন, কাপড়ের যা যা করা দরকার তা আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দিয়েছেন, এটা হচ্ছে উদ্দেশ্য। ইউয়ারি সাওআতিকুম, যা তোমাদের লজ্জাজনক জায়গা ঢেকে রাখে, খুলে দেওয়া ভালো জিনিস নয়, খুলে দেওয়া ভালো জিনিস হইলে মানুষ কুকুরকে ভালোবাসত, বানরকে ভালোবাসত, কিন্তু মানুষ কা কুকুর বানরকে নয়, ভালোবাসে মানুষকে। এবং যার কাপড় বেশি সুন্দর তাকে সেরকম কাপড় কিনে দিয়ে আপনিও দেখতে চান, আপনার স্ত্রীকে সুন্দর কাপড় দিয়ে পরে আসলে আপনারও ভালো লাগে, কেন সৌন্দর্যের মাধ্যমে সেটা প্রকাশ পায়। এই জন্য লজ্জাস্থান ঢেকে রাখার কথাটা আল্লাহ উল্লেখ করেছেন যে তোমাদের জন্য আমি কাপড়ের ব্যবস্থাপনা করে দিয়েছি যা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখবে, ওয়ারিশা যা তোমাদের দেখতে মরশুম দেখতে তোমাদেরকে সৌন্দর্য বর্ধিত করবে। অনেক কাপড় পরে মানুষ সৌন্দর্য হয়ে সৌন্দর্যবান হয়ে যায়, এবং সুন্দর সুন্দর কাপড় এই জন্য অ্যাডও দেওয়া হয় যে অমুকের সুন্দর কাপড় পরছে সেটা, যদিও আমরা অ্যাডের পক্ষে না, আমরা শুধু বলছি এটা যে কাপড় অবশ্যই সৌন্দর্যের একটি সোপান। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার পোশাক, তাকওয়ার পোশাক অর্থ হচ্ছে দুইটা, একটি হচ্ছে তাকওয়ার কোনো আলাদা পোশাক নেই, লম্বা কাপড় পরা এটাকে তাকওয়ার পোশাক বলা যাবে না। তাকওয়া পোশাক অর্থ হচ্ছে এমন পোশাক যেই পোশাকটি পরলে আল্লাহর তাকওয়া অবলম্বন করা হয়, এমন পোশাক নয় যেটা পরেছে অথচ সে হারাম কাজে মধ্যে লিপ্ত রয়েছে বা পরার মাধ্যমে সে হারাম কিছু গায়ে দিচ্ছে। অনেক পুরুষ মানুষ আপনি দেখতে পাবেন, অনেক পুরুষ মানুষকে আমি বলছি অথবা নারীর মধ্যেও দেখতে পাবেন, যারা কাপড় পরেছে ছবিওয়ালা জিনিস দিয়ে, তার প্রিয় প্রিয় কোনো ব্যক্তি, পৃথিবীর কোথাও কোনো ব্যক্তি তার ছবি আছে সেই কাপড়ের মধ্যে, গেঞ্জির মধ্যে, অথবা নাইক লেখা অথবা মাইক লেখা অথবা কত রকমের কত কি লেখা, সেগুলি লেখা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে কি জন্য, এগুলি আবার তৈরিও করছে। আমি একবার এক বন্ধুর বাসায় গেলাম, দেখলাম তার মেয়ের গায়ে একটি জামা, ছোট বাচ্চা, লেখা আছে আই এম প্রস্টিটিউট। আমি বললাম যে কী লেখা পড়ে দেখছেন, বলে পড়ে দেখি নেই, বলে এই যে এটা পড়ে দেখেন, পড়ে সঙ্গে সঙ্গে তিনি ছিঁড়ে ফেললেন, বলে তো আমি তো পড়ে দেখিনি কখনো। চিন্তা করে দেখেন আমাদের এইভাবেই আমাদেরকে কীভাবে
আমাদের কাপড়টা লিবাসুত তাকওয়ার বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কিন্তু একটা প্রমাণ। এই তাকওয়া, এই অনেক কাপড় আছে যেগুলো পরলে তাকওয়া রক্ষা করতে পারবেন না। অনেক মানুষ আছে রুকুতে এবং সেজদায় যখন যায় তখন সতর প্রকাশ পেয়ে যায়, বোঝা গেল এটা তাকওয়ার লিবাস হয়নি। তাকওয়ার লিবাস উঠতেই হবে, যেটার কারণে তার সতর প্রকাশ পাবে না। এটা আপনি বুঝতে পারেন, অনেক মানুষের সেটা হয়, যারা ছোট জামা পরে, পাতলা জামা পরে তাদের সেরকম হয়। অনুরূপভাবে যারা সুস জামা পরে, পুরুষদের মধ্যে অনেকেই এটা পরে মসজিদে সালাত আসতে সালাত করতে আসেন, তাদের সেটা দেখে দুঃখ ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। কারণ এরকম জামা পরে পিছনের দিকে যিনি আসেন তিনি আর কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। ইসলাম এই জন্য পর্দাটাকে বাধ্যতামূলক করে দিয়েছে, এই জাতীয় কাজ যেন না হয়। দেখুন, ইসলাম বলেছে 10 বছর হলে একই মায়ের সন্তান হলেও তাদেরকে একসাথে শোয়াতে নিষেধ করেছেন, ভিন্ন ভিন্ন ঘর জায়গার ব্যবস্থা করে দিতে বলেছেন। বলেছেন ফাররুকু বাইনাহুম ফিল মাদাজিআ, ভিন্ন ভিন্নভাবে তাদেরকে শোয়াও, কারণ এগুলো একটি একটি ফেতনার দাবি করে। আপনি যেরকম কাপড় পরবেন সেরকম ফেতনা যেহেতু আসে, এর অর্থ হচ্ছে বিপরীতটা শুদ্ধ, এমন কাপড় পরতে হবে যা তাকওয়ার দাবি রাখে, যা দ্বারা আপনার শরীর অঙ্গ প্রকাশ পাবে না, যা দিয়ে যা পরলে অন্য কেউ প্রলুব্ধ হবে না, এরকম কাপড় পরা আমাদের জন্য জরুরি। ইসলাম এই জন্য এমন কোনো বাচ্চার দিকে তাকাতেও নিষেধ করেছেন যে বাচ্চার মুখে দাড়ি উঠেনি, যে বাচ্চার মুখে দাড়ি উঠেনি সুন্দর, সমস্যা তৈরি করতে পারে, কওমে লূতের কাজে প্রবৃত্ত করতে পারে। এই জন্য ইসলাম এই বাচ্চাদের দিকে সম্পূর্ণ দৃষ্টিতে তাকাতে নিষেধ করা হয়েছে। এই জন্য আপনাদের বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে সন্তানদের পাঠিয়ে নিরাপদ থাকার কোনো কারণ নেই, আপনাদের দায়িত্ব রয়েছে তাদের খোঁজ খবর নেওয়া, নিজের সন্তানকে, নিজের সন্তানের ভবিষ্যৎ এবং তার মর্যাদা রক্ষা করা আপনার আমার সবারই দায়িত্ব। এই জন্য তাদেরকে সেখানে পড়ার পরে বা রেখে দিবেন না। আজ যেভাবে বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে যুব সমাবেশ, ঢাকা শহরেও আছে, একটা ইয়াং একটা গ্যাং তৈরি হচ্ছে, যুবক গ্যাং, বিভিন্নভাবে তারা সমস্যা তৈরি করছে। এমনকি এদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী ঠিক কওমে লূতের কাজে জড়িত হয়ে পড়ছে, নাউজুবিল্লাহ। এই কাজগুলি আপনি শুনতে পাবেন আপনারা যদি দেখেন পুরান ঢাকায় বিভিন্ন এরকম গ্যাং তৈরি হচ্ছে, বিভিন্ন মারামারি হচ্ছে, কি হচ্ছে চোখের সামনে, হয়তো আপনি দেখেন না, আপনার বন্ধুরা ঠিকই দেখে, দায়িত্বশীল যারা তাদেরকে দেখে, পুলিশের অনেকে দেখতে পায় তারা সেটা, কিন্তু করার কিছু থাকে না। কারণ একটা বিরাট সমাজ তো নষ্ট হয়ে যাচ্ছে, সমাজে বিরাট সমাজের ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। এই দায়িত্ব কিন্তু আপনার আমার সবার, তাদের মধ্যে তাকওয়ার ধারণা, তাকওয়ার চিন্তাভাবনা এবং তাদের মধ্যে যে তাকওয়ার পোশাক পরা এবং এই জাতীয় আলোচনা, এই জাতীয় মজলিসে তাদেরকে বসা থেকে নিষেধ করা আপনার আমার সবার দায়িত্ব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খাইর, তাকওয়ার লিবাস এটা অনেক উত্তম, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াদাক্কারুন, এই পোশাক এটা হচ্ছে আল্লাহর এক নিদর্শন, পোশাক আল্লাহর এক নিদর্শন, আল্লাহর নিদর্শনগুলিকে সম্মান করা আমাদের দায়িত্ব। চিন্তা করুন যদি পোশাক না থাকতো, পোশাকের অবস্থান দুনিয়ার বুকে কী একটা সমস্যা তৈরি হতো। ভারতের কোনো কোনো জায়গাতে ল্যাংটা মানুষ বসবাস করে, কোনো মানুষ তাদের দিকে, কোনো সুস্থ বিবেক সম্পন্ন মানুষ তাদের দিকে তাকাতে পারে না, কারণ এরকম মানুষ হতে পারে না, এরকম বন মানুষ থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা কখনো এটাকে উড়ি বা এই উলঙ্গ থাকাকে কোনোদিন প্রশ্রয় দেননি বা প্রশংসা করেননি, বরং জান্নাতেও যারা যাবে তাদেরকে কী ধরনের কাপড় দিবে সেটা উল্লেখ করেছেন। বলেছেন তাদেরকে ইস্তাবরাক দিবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সর্বহারির দিবে, সব রকমের সুন্দর পোশাক দিবে বলেছেন, সবুজ পোশাক দিবে বলেছেন, যেই পোশাকের সৌন্দর্য বৃদ্ধিও সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে খালি গায়ে থাকা বা কাপড়হীন থাকা, যেটা আজ বিভিন্নভাবে বিভিন্ন লক্ষ কোটি টাকা নিয়ে নেমেছে বাংলার মানুষকে ইমান হারা করার জন্য, এটা ইমান বিরোধী চক্রান্ত, এ ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। কোরআনে কারিমা, কোরআনে কারিমা আল্লাহ তাআলা আরও একটি উদ্দিন উল্লেখ করেছেন যে উলঙ্গ থাকা বা কাপড়হীন থাকা বা ঢাকনাবিহীন থাকা, এটা শয়তানের কারসাজি, শয়তানের কারসাজি। আল্লাহ তাআলা যেদিন থেকে আমাদের পিতা মাতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেদিন থেকে শয়তান আমাদের পিতা মাতার পিছনে লেগে আছে এবং তার সন্তানদের পিছনে লেগে আছে। সন্তান শয়তান কী চেয়েছে চিন্তা করে দেখুন, শয়তান আমাদের পিতা মাতাকে
প্ররোচনা দিয়ে যে কাজটি করিয়েছেন এর মাধ্যমে প্রথম যে অন্যায়টা হচ্ছে সেটা কি কাপড় পড়ে গেছে। কাপড় পড়ে যাওয়াটা শয়তানের কারসাজি। শয়তান চায় আমরা যেন উলঙ্গ হয়ে যাই, শয়তান চায় আমাদের নারীরা যেন কাপড়হীন হয়ে যায়, শয়তান চায় আমাদের সমাজ যেন লজ্জার বিষয়টা না থাকে। ওই শয়তানের মতো না যে শয়তান লজ্জা নামে কিতাব লিখেছে, ওইটা তো শয়তানের কাজ সাথে, ওইটাও আরেক শয়তান। শয়তান শয়তানকে এরকম প্ররোচনা দেয়। আল্লাহ বলেছেন শয়তান তাদের তার বন্ধুদের কাছে সুন্দর সুন্দর কথা লিখে দেয়। এই শয়তানের কারসাজি দিয়ে তারা বই লেখে, নাটক লেখে, নভেল লেখে, সিনেমা করে, ওরকম বিভিন্ন রকমের টিভি একান্টিকা নাটক করে, কি জন্য? যেন উলঙ্গপনা শিক্ষা দেওয়া হয় আমাদেরকে। এটা ইসলাম বিরোধী কাজ, ইসলাম কখনো এগুলি অনুমোদন করে না। আমাদের এক ওস্তাদ বলেছিলেন, তার শাশুড়ি বেদুইন ছিলেন, তিনি শাশুড়ি বেদুইন, বেদুইন নারী, বেদুইন নারী, তিনি আসছেন শহরে, আসছেন তার মেয়ের কাছে, মেয়ের কাছে আসছেন, মেয়ে তো শহরে থেকে তার অবস্থার পরিবর্তন হয়ে গেছে, মেয়ে টিভি ছেড়ে চলে গেছে, মাকে বলছে মা তুমি বসে থাকো, মহিলা বাইরে গেছে কাজ করতে, আসে দেখে যে মা বাইরে বসে আছে, বলো ভিতরে যাও না কেন, বলে ভিতরে পুরুষ একটা, ভিতরে পুরুষ আসলো কোত্থেকে, যায় দেখ পুরুষ কিছু নেই, ভিতরে একজন আলোচনা করতেছে, লম্বা আলোচনা করতেছে পুরুষ মানুষ টিভির ভিতরে। মহিলা ওইটা তার স্বাভাবিক সেন্সে বুঝছে যে ওইটা দেখা আমার জন্য জায়েজ নাই, এই জন্য বাইরে চলে আসছে, অথচ তার কন্যা বুঝতে পারেনি, কারণ অতিমাত্রা সেখানে থাকার কারণে তার মধ্যে সেন্স নষ্ট হয়ে গেছে। আজ আমাদের তা হচ্ছে, একটা বিরাট গোষ্ঠী আছে স্কুল কলেজে আমাদের সন্তানদের পড়াই, ওখানে মেয়েরা ছেলেরা আড্ডা দেয়, ওইটা কোন দিন জায়েজ হয়েছিল? কে জায়েজ করে দিছে? কে বলেছে আপনার নারী মেয়েকে যে আরেকজনের সাথে আড্ডা দিতে পারবে? কে বলেছে আপনার ছেলে আরেকটা নারীর সাথে বসে গল্প করতে পারবে? যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা খালা রাজুলুম বিমরাতিন ইল্লা ওয়াশাইতানু সালিসুহুমা, একজন পুরুষ একজন নারীর সাথে একত্রিত হলে তৃতীয় জন হয়ে যায় শয়তান, এবং সেটা যত কালোই হোক না কেন, যত কুৎসিত হোক না কেন, সেটাকে সে সৌন্দর্যবান করে তুলবেই। দশ দিন যদি কালো লাগে, এগারো দিনের দিন সুন্দর লাগবে, সেটাই হয়। এই জন্য একসাথে এই জাতীয় অবস্থায় চাকরি করা নারীদের জন্য কখনো শোভনীয় নয়, পুরুষের জন্য নয়, এটা হচ্ছে আসলে শয়তানের কারসাজি। এই জন্য শয়তান চাচ্ছে আমাদেরকে যে কোনোভাবে, যেভাবে আমাদের পিতামাতাকে কাপড় শূন্য করেছে, শয়তান চায় আমরা যেন কাপড় শূন্য হয়ে যাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানরা, আদম সন্তান কারা? আপনি আমি। লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, শয়তান যেন তোমাদেরকে বিপদে না ফেলে, ফেতনায় না ফেলে, সমস্যায় না ফেলে, কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনিভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছে। কিভাবে বের করেছে বলছেন এরপরে, ইয়ানজুরু আনহুমা লিবাসাহুমা, সে তাদের তোমাদের পিতামাতা পোশাক খুলে দিয়েছিল, পোশাক খুলে দিছে, আর জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আপনি দুনিয়ার বুকে পোশাক খুলে পরে জান্নাতে যাবেন এই আশায় আছেন? যেই পোশাক খোলার কারণে জান্নাত থেকে আপনাকে বের হতে হয়েছে, ওই পোশাক খুলে আপনি আবার জান্নাতে চলে যাবেন? কখনো নয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওসিয়ত করতেছেন, ইয়া বানি আদম, হে বানি আদম, লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতান, শয়তান তোমাদেরকে ফেতনায় নিপতিত যেন না করে। কামা আখরাজা ওয়াইকুম মিনাল জান্নাহ, কি ফেতনা? সেটা হচ্ছে ঔরি, উলঙ্গ হওয়ার ফেতনায় যেন না ফেলে, যেমনিভাবে তোমাদের পিতামাতাকে উলঙ্গপনা করে জান্নাত জান্নাত থেকে বের করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, উলঙ্গ করে জান্নাত থেকে বের করে, মানুষ দুনিয়াতে বলে উলঙ্গ করে তারা বের করে দেওয়া অপমান করার জন্য, শয়তানের কারসাজি হচ্ছে আমাদেরকে উলঙ্গ করে দিবে, আমাদেরকে বের করে দিবে, জান্নাতে যাওয়ার পথ আমাদের রুদ্ধ করে দিবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাদেরকে তাদের লজ্জাস্থান দেখায় দিবে, অর্থাৎ অপমান সর্বনিম্ন স্তরে নিয়ে যাচ্ছে যখন কেউ উলঙ্গ হয়ে যায়। ইন্নাহু ইয়ারাকুম হুওয়া ওয়া ক্বাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, যে শয়তান এবং তার গোষ্ঠী তোমাদেরকে এমন জায়গায় দেখতে পায় তোমরা কিন্তু তাদেরকে দেখতে পাও না। এর অর্থ হচ্ছে আরেকটা কারণ উল্লেখ করা হচ্ছে, কেন উলঙ্গ হওয়া যাবে না, উলঙ্গ হলে শয়তান তোমাদের দেখতে পায়, কাপড় হলে আর তোমাদেরকে নিয়ে হাসাহাসি করতে পারে না। এই জন্য একজন মানুষ উলঙ্গ হলে
যদি বিসমিল্লাহ না বলে কাপড় খোলে, শয়তান হাসাহাসি করে এবং তাকে নিয়ে বিভিন্ন রকমের ফেতনার মধ্যে ফেলে। এবং যুবক শ্রেণী হলে তো সেখানে বিরাট অন্যায় কাজ করে বসে বাথরুমের মধ্যে, আর যদি অন্য কেউ হয় সেখানেও বিভিন্ন রকমের সমস্যা তৈরি করতে পারে। এর অর্থ হচ্ছে এইটা হচ্ছে বড় ফেতনা, দুনিয়ার বুকে প্রথম যে ফেতনা হয়েছিল, জান্নাত থেকে শুরু হয়েছিল, আমাদের পিতামাতাকে যে পরীক্ষা নিভৃত করেছে, উলঙ্গপনা হচ্ছে এটা একটি এত বড় একটি ফেতনা। আল্লাহ তাআলা বলছেন এরপরে, ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা ঈমান আনে না তাদের শয়তান হইতে পারে, বন্ধু হইতে পারে। ঈমানদারদের কখনো শয়তান বন্ধু হইতে পারে না। শয়তানের যে কারসাজি তা জানার পরে একজন মানুষ কিভাবে সেটা গ্রহণ করতে পারে? ইন্না শায়তান লাকুম আদুউন ফাত্তাখিজু আদুউন, শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে তোমরা গ্রহণ করো। এমন অবস্থা হয়েছিল, শয়তান কিভাবে প্ররোচনা দেয় জানেন? ন্যাক সুরতে এসে, ন্যাক সুরতে এসে আপনাকে ধোকা দিবে। কি ন্যাক সুরতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন আগে শয়তান এসে আরবদের বলল, আরবদেরকে বলছে কি বলল, যে যেই কাপড় পরে তুমি অন্যায় করেছ ওই কাপড় পরে কাবার তওয়াফ করবা কি করে? কাবার তওয়াফ করতে হলে একেবারে জন্মদিনের পোশাকে চলে যেতে হবে, নাউজুবিল্লাহ। আমাদের দেশে কোনো কোনো কথা সাহিত্যিক সেই জন্য কোনো একটি বই লিখছে যে মাটির ভিতরে তিনি হ্যাঁ সারা শরীর গেড়ে থাকবে, কাপড় থাকবে না, জ্যোৎস্নারাতে জ্যোৎস্না দেখবে, এই জাতীয় জিনিসগুলি তারা আবিষ্কার করেছে। এগুলি সবই হচ্ছে শয়তানের কারসাজি, শয়তান তাকে ধোকা দিয়েছে। শয়তান এইভাবে ধোকা দিয়ে থাকে। ঠিক আরবের মুশরিকদেরকে এই ধোকা খেয়ে গেছে তারা। তারা বলতো কিভাবে আমরা ঠিকই তো যে কাপড় পরে অন্যায় করেছে ওই কাপড় পরে আর কোনোদিন কাবার তোয়াব করবো না, এই জন্য তারা তোয়াব করতে উলঙ্গ হয়ে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, আলা লা ইয়াতুফু বাদা হাযাল আম উরিয়ান লা ইয়াতুফু বিল বাইতি আহাদুন উরিয়ান, আজকের এই বছরের পরে কেউ যেন কাবা ঘরে কোনো দিন উলঙ্গ হয়ে তোয়াব না করে, কারণ এটা শয়তানের কারসাজি। এটাই তারা করেছিল। এরা করেছিল কি জন্য? এরা করার পরে যখন তাদেরকে বলা হচ্ছিল, দেখুন কত কারসাজি শয়তানের, তাদের বলা হলো যে তোমরা এটা কেন করো, বলতেছে যে ওয়াজাদনা আলিহা আবা আনা, আমরা আমাদের পিতামাতার কিটার উপর পেয়েছি, ওয়াল্লাহু আমরনা বিহা, আল্লাহ না বললে কি আমাদের পিতামাতা করছে? এটা হলো আমাদের আজও অনেক কাজ দেখবেন, তাদেরকে যদি জিজ্ঞাসা করে এটা করেন না, বলে তো আমাদের পিতামাতা করতে দেখছি, নিশ্চয়ই কোনো হুজুরে বলছে, আপনিও এক হুজুর উনিও আর এক হুজুর, আমরা কার কথা শুনবো? না শোনার ভান থাকলে মানুষে বহু রকমের ওসিলা খুঁজতে পারে, বহু কিছু খুঁজতে পারে, আর শোনার ইচ্ছা থাকলে অল্প কথাই কিন্তু হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য এরা কি বলতো, যে আল্লাহ আমার নাবি, আল্লাহ এগুলি নির্দেশ দিছে উলঙ্গ হয়ে থাকতে। কুল ইন্নাল্লাহ লা ইয়ামুর বিল ফাহশা, আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দেন না, এই উলঙ্গ মানে অশ্লীলতা, আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশ দেন না। আল্লাহ প্রণয়তে বলেছেন ইয়ানহা আন ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি, ফাহশা থেকে আল্লাহ নিষেধ করেন, অশ্লীলতা আল্লাহ কোনো নির্দেশ দেননি। আল্লাহ তাআলা ফির বলছেন, আতা কুরুন আল্লাহ মা লা তাআলামুন, আল্লাহর উপর তোমরা কি না জেনে কথা বলছো? যা বলছো সবই আল্লাহর উপর না জেনে কথা বলা। আল্লাহ তাআলা তোমাদেরকে কোথায় বলেছেন যে তোমরা উলঙ্গ হয়ে থাকতে হবে? উলঙ্গ হয়ে থাকার কথা কোথাও বলেন নাই, কাপড় নিয়ে থাকা সৌন্দর্য বৃদ্ধির কথা তিনি বলেছেন। ইসলাম যখন এসেছে তখন দেখতে পাচ্ছে যে নারীরা তাবারুজ করত। তাবারুজ অর্থ হচ্ছে নারীদের পর্দার কথা আমি চলে আসছি, এই জন্য এখন এটা এতক্ষণ ব্যাপক পর্দার কথা বলেছি সবার জন্য। নারীদের পর্দার কথা ইসলাম আসে দেখি বেশি গুরুত্বপূর্ণ। কেন? পুরুষরা তো সময় হয়, বিশেষ সময় হয়, অর্থাৎ বিশেষ কারণে, যে কাজ করার জন্য, এটার জন্য, ওটার জন্য। যেমন আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কাবা ঘর নির্মাণ করছিলেন নবুয়তের আগে, 25 বছর বয়সে। তার চাচা বলছিল যে তুই তো নিতে পারছিস না, কাপড় খুলে কাঁধের উপর দে, তারপরে দুইটা ইট নিয়ে আস কাবার জন্য। কাবার জন্য কাজ করতেছে, নিয়ত কিন্তু ভালো, কাবার জন্য কাজ করতেছে, কিন্তু নিয়ত করতেছে কি আমলটা কিন্তু খারাপ, এটা কাপড় খোলার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাম্মা বিষয় করার চিন্তা করছিল, তাকে নিষেধ করে দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে হেফাজত করছে মাহমুদ রাসূলুল্লাহ সাল্লামকে যে কেউ কিনি উলঙ্গ হন না কোনোদিনই, নিষেধ করে দেওয়া হয়েছে। বলছে আমাকে নিষেধ করা হচ্ছে। ওই সময়ে
তাকে নিষেধ করা হচ্ছে, অর্থাৎ আল্লাহ তাআলা নবীদেরকে ছোট কাল থেকেই এই লজ্জাশীলতা, ঈমান, তাকওয়া, ফরজগারের উপর বড় করেন, এর জন্য তাকে নিষেধ করা হয়েছে। কে নিষেধ করছে? নিশ্চয়ই তিনি কাউকে দেখেছেন, নিষেধ করছে, নিশ্চয়ই জিব্রিল জাতীয় কেউ আসছেন, নিষেধ করছেন যে খুলবে না, সাবধান, তুমি খুলতে পারবে না, কাপড় খুলতে নিষেধ করেছে। তারপর তিনি যেভাবে ইট নিচ্ছেন সেভাবে নিয়ে কাবা ঘর নির্মাণ করেছেন। এর অর্থ হচ্ছে পুরুষরা হয়তো কাজের সময় ব্যস্ত হয়ে কখনো কোনো কাপড় খুলছে অথবা এটা করছে, কিন্তু এটা অনুমোদিত নয় ইসলামে। নারীরা জাহিলি যুগে যেভাবে উলঙ্গপনা নিয়েছিল, ইসলাম সেটাকে দেখে আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটাকে কঠিনভাবে নিষেধ করে দিয়েছেন যে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, যে নারীরা যেন জাহিলিয়াতুল উলার মতো অবস্থায় তারা যেন কাপড় খুলে না ফেলে। জাহিলিয়াতুল উলা কি জিনিস? ইমাম ইবনে জারির তাবারি বলেন, উম্মতের বুক, উম্মতের এই মানব জাতির মধ্যে, মানব জাতি বলা ঠিক হয়েছে না, আদম জাতি বলা উচিত, মানব তো নূ থেকে শুরু হয়েছে, মানব অর্থ মনু, নু অর্থ মনুকে নূ বলা হয়, মানব বলা হয়। আদম সন্তানের মধ্যে প্রথম ফেতনা হয়েছে কি, ইবনে জারির তাবারি উল্লেখ করেন তার তারিখের মধ্যে, যে নারীরা চলাফেরা করতো লম্বা হাই হিল পরে, নারীরা কাপড় খুলে হাঁটা 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 দিত, এইটা দেখে সেই ফেতনার মধ্যে পড়ে গিয়েছিল নারী পুরুষরা। এটা ছিল প্রথম জাহিলিয়াতুল উলা, আদম সন্তানের মধ্যে এটা হয়েছিল, শিরিক হয়নি, কিন্তু এই ফেতনা, নারী ফেতনা হয়েছিল, অর্থাৎ কাপড় খোলার ফেতনা তখন আবার তৈরি হয়ে গিয়েছিল শয়তানের প্ররোচনায়। শয়তান যে কোনো মূল্যে একটা বড় অন্যায় করতে চায়, তা হচ্ছে কাপড় খুলে দাও, লজ্জা চলে দাও, এরপরে যাই হোক। এইটার বর্তমান নাম দিয়েছে তারা তাবু ভাঙ্গা। দেখছেন আপনারা কোথাও, নাউজুবিল্লাহ, বিভিন্ন স্কুল কলেজে এবং বিভিন্ন মাদ্রাসায়ও শুনছি তথাকথিত ইউরোপিয়ানদের কিছু পয়সাপ্রাপ্ত কিছু লোক এসে তাবু ভাঙ্গার নাম করে আমাদের ছেলে মেয়েদের লজ্জা উঠিয়ে দিচ্ছে। এগুলি ব্যাপারে আপনারা সাবধান না থাকলে কারা সাবধান হবে? আপনাদের সন্তানদেরকে নষ্ট করে দিচ্ছে, আপনার নাতি পুত্র ভবিষ্যৎ প্রজন্মকে শেষ করে দিবে। এই লজ্জা ইমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা লাম তাসতাহি ফাসনা মা শিক, যখন তোমার লজ্জা থাকবে না, যা ইচ্ছা তা করতে পারবে। তাই হয় লজ্জা, এই জন্য আল হায়াউ খাইরুল কুল্লু, পুরোটাই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লজ্জা সবটাই উত্তম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহ হাইয়ুন করিম, আল্লাহ লজ্জাশীল, লজ্জাকে ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি ছিলেন আদরা একজন কুমারী মেয়ে, যেরকম লজ্জাশীল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন কুমারী, তার ঘরে যেরকম লজ্জাশীলা, রসুল সেরকম লজ্জাশীল ব্যক্তি ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর অর্থ হচ্ছে এটা একটা ইমানই খাসলো, এটাকে খারাপভাবে তুলে ধরা হচ্ছে, এটার নাম দিচ্ছে তাউ ভাঙ্গা, নাউজুবিল্লাহ। এসবই হচ্ছে আমাদের ইমান বিনষ্টকারী জিনিস, এটা থেকে আমাদেরকে সাবধান করতে হবে। ইসলাম যখন এসেছে তখন দেখেছে আরেকটি জাহেলিয়ত চালু হয়েছে আরবে, সেটা কি, নারীদের এই লজ্জাজনক অবস্থা, নারীরা খালি পেটে এবং খালি মাথায়, কাপড়ে কিছু নেই, গায়ে কিছু নেই, এভাবে হাঁটাহাঁটি করছে। এই অবস্থায় আত্মমর্যাদা বোধ যারা আছে তারা চিন্তা করলো, নারীদের দ্বারা আমার সমস্যা হচ্ছে, এই মেয়েদের দ্বারা আমার অপমান হচ্ছে, তারা সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, নারী হত্যায় নেমে গেল, নাউজুবিল্লাহ, দুই রকমের উল্টো দিকে চলে গেল পুরো। ইসলাম সেটা থেকে তাদেরকে ফিরিয়ে আনলো যে হত্যার বিষয় নয়, নারীকে হত্যা করা যাবে না, তবে নারীকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম সেটা বলছিল হচ্ছে তার স্বস্থানে ফিরিয়ে আনতে হবে, তাকে ঘরে রাখতে হবে। ও কর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়াকর নাফি বুয়ুতি কুন্না, এটা কোরআনের আয়াত, আমার কথা নয়। ওয়াকর নাফি বুয়ুতি কুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, প্রথম জাহিলিয়াতের মতো এইভাবে কাপড় খুলে, বসনা খুলে, শরীর খুলে বেশি বেরিয়েও না। অধিকাংশ জায়গাতে আপনি দেখবেন যত ফেতনা মিলেছে কাপড়, এই কাপড় না থাকার কারণেই তাদের উপর অ্যাসিড আক্রমণ হয়, কাপড় না থাকার কারণেই তারে দেখে আশেপাশের মানুষের সিঁড়ি দিতে আরম্ভ করে যুবকরা, কাপড় না থাকার কারণেই তাকে উত্তপ্ত করতে আরম্ভ করে। এটা আরেক নাম দিয়েছে ইবটিজিং, ইবটিজিং নাম দেওয়াটা উচিত নয়। কেন উচিত নয়? ইব তো হাওয়ার নাম, হাওয়া আলাইহিসসালাম, তারে টিজ করবে কি করে, নাউজুবিল্লাহ। এই জাতীয় নামগুলো দেয়ার ক্ষেত্রে আমাদের বোঝা উচিত কী করছি,
বলে উত্তপ্ত করতেছে ইফটিজিং হাওয়া আর তাই ওই নারীকে কেউ উত্তর নাউজুবিল্লাহ কোন কার সাহস আছে আমাদের মা সম্পর্কে কথা বলে কিন্তু আমরা বলে যাচ্ছি অনবরত আর জানি না যে ইব কি জিনিস কারণ আদম এবং ইব আদম হাওয়াকে ইংরেজিতে ইব বলে এটাকে ইফটিজিং নাম দিয়েছি এটা তো ঠিক না এইভাবে একজন সম্মানিত নারীর সাথে শব্দ যুক্ত করে দেওয়া উচিত নয় আমাদের মা যেভাবে মাকে যেভাবে হেফাজত করতে হয় আপনার সন্তান সন্তানকে সেভাবে হেফাজত করে আপনাকে চলতে হবে ইসলাম চেয়েছে ফাসেকদের হাত থেকে নারীদেরকে রক্ষা করতে ইসলাম চেয়েছে একটা মুক্তাকে হেফাজত করতে যেই মুক্তা কোনোদিন কেউ মুক্তাকে রাস্তার পারে রাস্তার ধারে ফেলে আসে না মুক্তাকে কোথায় রাখে সিন্ধুকের ভিতরে রাখে ঘরের ভিতরে রাখে একটি কলাও কেউ বাজারে বলে খুলে নিয়ে আসছে কেউ কিনবে না বলে যে মাছি বসছে মশা বসছে ধুলাবালি বসছে এই কলা আমি খাবো না তাহলে কিভাবে আপনি একজন একজন নারীকে আপনার মেয়েকে আপনার বোনকে আপনার স্ত্রীকে খুলে দিতে পারেন মানুষের জন্য আপনার কি সামান্যতম লজ্জা নেই আপনার কি সামান্যতম আত্মমর্যাদা বোধ নেই আপনার সামান্যতম একটু ঘৃণা নেই যে আমার একান্ত জিনিসটা আমি কেন প্রচার করে দেবো আমার মুক্তার মতো জিনিস আমার সম্মানের জিনিস মর্যাদার জিনিস কেন আমি অমর্যাদা মর্যাদাহীন করব ইসলাম চায় কেউ যেন আপনার স্ত্রীর দিকে চোখ তুলে না তাকায় কেউ যেন আপনার স্ত্রীকে দেখতে না পায় দেখতে তার মধ্যে আগ্রহ জাগবে ফেতনা জাগবে মারতে চাইবে আপনাকে বিভিন্নভাবে আজ সমাজে যে সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে দেখছেন অমুকের স্ত্রী অমুকে নিয়ে গেছে দেখছেন পত্রিকায়ও আসছে কোপ দিয়ে মেরে ফেলছে এর কারণ কি কারণ মুখ খোলা দেখতে পেয়েছে আরেকজন তার পছন্দ হয়ে গেছে এখন সে এটা করবে ওইটা করবে তাহলে বোঝা গেল সমস্যা কোথায় একটি কখনো কখনো এক এক এই দেখাটা অনেক সময় মানুষের জন্য তীরের চেয়েও মারাত্মক হয়ে যায় কারণ এর কারণে সে পুরুষ সমাজকে নষ্ট করে দেয় একটি পরিবার বাস করতে পারে না কোনো এলাকাতে শুধুমাত্র একটি মেয়ের কারণে কারণ কারণটা মেয়েটা প্রথম ভুল হয়েছে আপনি মেয়েকে খুলে দিয়েছিলেন রাস্তার পাশে দেখার জন্য দেখার সামগ্রী বানিয়েছেন এই জন্য সে অবস্থা হয়েছে ইসলাম চায় না এই অবস্থা তৈরি হতে ইসলাম চায় পবিত্র করে রাখতে মেয়েকে লজ্জাজনক কাজ থেকে দূরে রাখতে পুরুষের থেকে আলাদা করে রাখতে আল্লাহ তাআলা কোরআনে কারিম বলে দিয়েছেন এই জন্য ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইন সূরা আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হে নবী আপনি বলুন আপনার স্ত্রীদেরকে নবীর স্ত্রীদেরকে ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে ওয়া নিসাইল মুমিনিন ঈমানদারদের কোন ঈমানদারদের স্ত্রীদেরকে অর্থাৎ কাউকে বাদ দেন সবাইকে কি বলতে হবে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা তাদের জিলবাব জিলবাব অর্থ বর্তমানে যেটা আমরা বলে থাকি মেয়েরা গায়ে দেয় ওইটা পুরোটা কি বোরকা এটাই জিলবাব পুরোটা মোটা কাপড় যেটা দিয়ে ঢেকে রাখা হয় তারা যেন সেটা নিকটবর্তী করে দেয় কেন নিকটবর্তী করে দেয় যালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইনা তারা চিনা যাবে যে এরা ভদ্র ঘরের সন্তান এরপর ওদেরকে কেউ সামনে আগাতে আসবে না অর্থাৎ তারা কাফের নয় ইমানদার এটা বোঝা যাবে আর কাফেররা যেভাবে সেভাবে চলতে পারে কিন্তু ইমানদার কখনো যেভাবে সেভাবে চলতে পারে না যেভাবে সেভাবে চলতে পারে না অনেকে আমার কাছে প্রশ্ন করে মাঝে মধ্যে যে কাফের মেয়ের দিকে তাকানো যায় আছে এই জন্য ইউরোপে যাই আমরা কাফেরদের কে বলছে আপনার কাফের মেয়ের দিকে তাকানো যায় আছে হারাম সেটা কোনো মেয়েদের দিকে তাকানো ইসলাম অনুমোদন করেনি পুরুষের জন্য সে ইমানদার কাফের কারোর জন্য কারোর দিকে তাকানো যাবে না কোনো মেয়ের দিকে তাকানো যাবে না সে হচ্ছে নিধার বিধানে এটা সেখানে নারীদের দিকে তাকানো যাবে আপনাকে কে বলেছে কোনো নারীর দিকে তাকানো যাবে না আল্লাহ তাআলা বলে জালিকা আদনা ইউরাফনা ফালা ইউদাইনা তারা বুঝবে যে ভদ্র ঘরের সন্তান ইমানদার ঘরের সন্তান সুতরাং তার উপরে কোনো কষ্ট তাকে কোনো কষ্ট দেওয়া হবে না এটা হচ্ছে ইমানদার কিভাবে তার পরিবারকে সংরক্ষণ করবে সমাজকে নবীর হচ্ছে পুরো কাজটাই পুরো সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে এর অর্থ হচ্ছে নবীর স্ত্রী নবীর কন্যা মুসলিম নারী কিছু বাকি নেই কিন্তু মুসলিম সমস্ত নারী এর ভিতরে ঢুকে গেছে এর অর্থ মুসলিম নারীদের কাজে হবে যে তারা পর্দা মেনটেন করে চলবে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আরও আলোচনা করব আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুর রাহিম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা
واشهد ان محمدا عبده ورسوله اما بعد সম্মানিত মুসলিয়ান কেরাম বলছিলাম যে নারীদের নিয়ে ফিতনা আজ সবচেয়ে বেশি আমাদের সমাজে ঢুকেছে নারীদের কোনো ফিতনা ছিল নারীরা আমাদের অত্য সম্মানিত জিনিস ছিল ইসলাম সম্মানিত জিনিসকে সম্মান করতে দেখিয়েছে অসম্মান করতে নয় পুরুষের উপর দায়িত্ব দিয়েছে নারীকে দায়িত্ব কম দিয়েছে কিন্তু আমরা নিজেরা নারীদেরকে ঘরের বাইরে করে নিয়েছি নারী কখনো ঘরে বাইরে থেকে আর্ন করে এনে ঘর চালাবে ইসলাম এটা বলে নাই ইসলাম দায়িত্ব দিয়েছে পুরুষকে পুরুষ যদি আর্ন করতে না পারে তার নারীর একান্ত প্রয়োজনে শুধুমাত্র বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তার খাবার নেই কি করবে যেতে হবে কেউ স্বামী করতে পারছে না অসুস্থ যেতে হবে এটা হলো মূল কথা কিন্তু আপনি যেভাবে ইচ্ছা সেভাবে নারীকে বের করে দিবেন চাকরির জন্য তৈরি করবেন এবং চাকরিটাকে মুখ্য উদ্দেশ্য করে নেবেন অনেকে আছে আমার কাছে বলে মেয়েরা ফোন করে বাবা বিয়ে দিচ্ছে না কেন চা পাশ করেছি চাকরি করব বাবারে খাওয়াবো এই জন্য বাবা বিয়ে দিচ্ছে না বিশ্বাস করুন এই জন্য আপনি গুণাগার হবেন কারণ মেয়েরা চাকরি করার জন্য নয় মেয়েরা তাদের স্বামীর ঘর সাজানোর জন্য ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য ঘরের সন্তানকে দিনের উপর বড় করার জন্য ঘরের সন্তানকে সঠিক তারবিয়ত দেওয়ার জন্য এটি হলো নারীদের উপর ইসলামের অর্পিত দায়িত্ব আপনি এর বাইরে যতটুকু করবেন অতটুকু তাদের উপর জুলুম করবেন তাদের উপর জুলুম করবেন নারীরা এই জুলুম থেকে মুক্ত থাকুক ইসলাম এটা সবসময় চেয়েছে এই জন্য আমাদের উচিত নয় নারীদের উপরে বড় দায়িত্ব দিয়ে তাদেরকে পর্দা পুষে থেকে বাইরে নিয়ে যাওয়া সম্মানিত মুসলিয়ানিকরা পর্দা করতে হবে এটা নারীদের উপর ফরজ এটা প্রথা নয় ইউরোপিয়ানরা এটাকে মনে করছে প্রথা ওরা নিজেদের নারীদের উপর জুলুম করছে নারী চাকরি করে বাবার হোটেলে নারী বাইরে আর্ন করে নিজে নিজে খাচ্ছে তার কোনো বাবার কোনো দায়িত্ব নেই ভাইয়ের দায়িত্ব নেই এটা ইউরোপিয়ান সমাজে হতে পারে আমেরিকান সমাজে হতে পারে মুসলিম সমাজে সেটা হতে পারে না মুসলিমরা এটা হতে পারে মুসলিমরা দায়িত্বশীল হয় তারা আত্মমর্যাদাবোধ থাকে তাদের তাদের গায়রত থাকে তারা তাদের কন্যাকে কারোর সাথে কথা বলতে দেখলে তাদের গা গরম হয়ে যায় শরীর কেঁপে ওঠে তাদের মেয়েকে তাদের তাদের বউকে কারোর সাথে কথা বলতে দেখলে তারা লজ্জা সহ্য করতে পারে না এটা ইমানি দায়িত্ব এটা ইমানি দায়িত্ব অনেক বন্ধুকে অনেক মানুষকে দেখা যায় দুর্ভাগ্যবশত তারা স্ত্রীকে আরেকজনের সাথে পরিচয় করাইতে নিয়ে আসে হ্যাঁ কিসের পরিচয় করাই দিচ্ছেন কয়েকদিন পর অপেক্ষা করেন আপনি যার সাথে পরিচয় করাই দিচ্ছেন তার সাথে এই ফেতনাটা জড়িত হয়ে যাবে ইতিহাস সাক্ষ্য সেটা এটা লেখা হয়ে গেছে একটা দুইটা নয় এরকম বহু কিতাবে বহু ঘটনা লেখা হয়েছে যেগুলো সবই পত্রিকাতেও আসে সর্বশেষ কারণ হচ্ছে এটা যে সে তার স্ত্রীর সাথে পর পুরুষকে পরিচয় করাইতে নিয়ে এসছে অনেক সময় দেখা যায় মেয়ের মেয়ের বান্ধবী আসছে মেয়ের বন্ধু আসছে নাউজুবিল্লাহ মেয়ের আবার বন্ধু হয় নাকি মেয়ে মানুষের কোনো বন্ধু হতে পারে মেয়ের মানুষের বন্ধু বান্ধবী হবে পুরুষের বন্ধু হবে পুরুষ মেয়ের বন্ধু হবে মেয়ের বান্ধবী হবে মেয়ে আসছে বাবা মা সুযোগ করে দিচ্ছে আল্লাহে এটার নামই হচ্ছে দায়ুস দায়ুসি বানা সেটা জান দায়ুস জান্নাতে প্রবেশ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন সেটা হচ্ছে যে ব্যক্তি বলছে তোমরা গল্প করো আমি আসছি আমরা আসছি মেয়ে ছেলে মেয়েকে ঘরে রেখে দিয়ে গল্প করতে দিয়ে বাইরে চলে গেছে এটা কোন ইসলাম এটা কী পালন করছে তিনি কি মনে করছে উদার এই উদার ইসলাম শয়তানের উদারতা শয়তানের উদারতা দেখানোর ইসলাম কোনো সুযোগ নেই আল্লাহ আমাদেরকে এই জিনিস থেকে দূরে রাখুন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আগামী খুতবাতে পর্দার বিষয়ে আরও আলোচনা করব আল্লাহ তাআলা আমাদেরকে আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা محمد بن عبد الله كما أمر الله عز وجل في كتابه وثنى بملائكة المسبحة القدسي وثلث بكم أيها المؤمنون فقال تعالى مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم شتت شمول اعداء المسلمين اللهم ازقهم كل ممزق
আল্লাহুম্মা আল্লাহুম্মা আহফাজিল মুসলিমিনা ফি কুল্লি মাকান, আল্লাহ মুসলিমদের তুমি সাহায্য করো আল্লাহ, আল্লাহ কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ, আমাদের পথ থেকে তাদেরকে সরিয়ে দাও আল্লাহ, আল্লাহ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে আল্লাহ তাদেরকে তুমি আমাদের পথ থেকে দূরে সরিয়ে দাও আল্লাহ, আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ, আল্লাহ কাফের ইহুদি নাসারা যত যত গোষ্ঠী আছে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে তুমি সম্পূর্ণরূপে বিনষ্ট করে দাও আল্লাহ, আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ, আমাদের নারীদেরকে হেফাজত করো, আমাদের নারীদেরকে পর্দার মধ্যে থাকার তৌফিক দান করো আল্লাহ, আমাদেরকে ক্ষমতা দাও আমরা যেন আমাদের নারীদের পর্দার মধ্যে রাখতে পারি, আল্লাহুম্মা ইগফির ইয়া আরহামার রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ঈতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ি ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।